নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি সয়াবিন আলু রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বড় সয়াবিনটা নিয়েছি আপনারা চাইলে ছোট সয়াবিনও নিতে পারেন দশ মিনিট মতো জলে ভিজিয়ে সাধারণ জলে সাধারণ টেম্পারেচারের জলে ভিজিয়ে আমি ভালো করে নিংড়ে ছেঁকে নিচ্ছি একটা অন্য পাত্রে রেখে নিয়েছি এরপর আমি সয়াবিনকে ম্যারিনেট করে নেব দু চামচ ফাটানো টক দই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে নেব দিয়ে দশ মিনিট মতো রেখে দেব ভালো করে হাতে করে মেখে নিতে হবে এরপর আমি তরকারিটা বানিয়ে নেব তরকারিটা বানাতে আমি খুব একটা বেশি পরিমাণ তেল ইউজ করব না দিয়ে দিচ্ছি দু দু চামচ মতো সাদা তেল একটা শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি গোলমরিচ ও গোটা জিরে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ পেঁয়াজকে পরিমাণ মতো লবণ অ্যাড করে আমি ভালো করে ভেজে নেব এইভাবে ভালো করে পেঁয়াজটা প্রথমে ভেজে নিতে হবে এইভাবে তরকারিটা বানালে খেতে কিন্তু খুবই সুন্দর হবে আপনারা অবশ্যই এইভাবে তরকারিটা বানাবেন সোয়াবিন একটা পুষ্টিকর খাবার এতে এটা একটা প্রোটিন সমৃদ্ধ খাবার বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তেলের ওপর যাতে তরকারির কালারটা ভালো আসে এরপর আমি লঙ্কার গুঁড়ো হালকা করে ভাজার পর দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাকেও আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব এই তরকারিটা করতে আমি খুব একটা বেশি তেল ইউজ করিনি কিন্তু তরকারিটা খেতে কিন্তু বন্ধুরা খুবই অপূর্ব স্বাদের হয়েছে এই রকম তরকারি আপনারা রুটি ভাত বা লুচি যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন এরপর আমি দিয়ে দেব টমেটো কোচানো টমেটো টমেটো দেওয়ার পর টমেটোকেও আমি ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় দিয়ে দিচ্ছি থেতো করা আদা হলুদ গুঁড়ো এরপর মশলাকে আবারও আমি ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় এরপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলু আলু আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আলুকে মশলার সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুয়েক সময় ধরে লো ফ্লেম গ্যাসের করে আমি আলুটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে মশলার সঙ্গে ভালো করে আলু কষানো হয়ে যায় এরপর মিনিট দুয়েক পর ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা সোয়াবিন আলু এই পর্যায়ে আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে সোয়াবিন সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই সোয়াবিন আমি শেষে অ্যাড করেছি সোয়াবিনকেও ভালো করে আমি আলুর সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুয়েক সময় ধরে তারপর সয়াবিন ম্যারিনেশ ম্যারিনেট করে রাখা পাত্রে একটু জল দিয়ে আমি জলটা গ্যাসে গরম করে জলটা অ্যাড করে দিচ্ছি আপনারা অবশ্যই গরম জল তরকারিতে অ্যাড করবেন তাহলে তরকারি স্বাদ খুবই ভালো হয় দেখুন আমি জল দিয়ে দিয়েছি আমি এবারে মিনিট তিনেক সময় ধরে আমি এটা ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি এটা সোয়াবিনকে ফোটানোর জন্য দিয়ে দিয়েছিলাম আমার সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে ঢাকা খুলে দেখেছি সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে একদম সম্পূর্ণ আমার তরকারি একদম রেডি এরপর আমি দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কাসুরি মেথি কাসুরি মেথি অ্যাড করলে তরকারির স্বাদ আরও বেড়ে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে মিনিট দুয়েক সময় ফুটিয়ে সাতটা টক দই ও টমেটো সাতটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটু বাটার বাটার অ্যাড করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বাটারকে ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা আমার তরকারি তৈরি তরকারিটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়েছে আপনারা অবশ্যই এইভাবে তরকারি বানাবেন এতে কিন্তু বেশি তেল প্রয়োজন হয় না দেখুন তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নমস্কার